হ্যাপি দিওয়ালি। আজ রসাইখানার পক্ষ থেকে আলোকজ্জ্বল দিওয়ালির প্রাণঢালা শুভেচ্ছা জানাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একবার আমার চিনে রসাইখানাতে স্বাগত জানাই। আজ রসাইখানা নিয়ে এসেছে চিনিবিহীন এক অন্যরকম হেলদি মিষ্টি। যারা চিনি অ্যাভয়েড করেন তারাও নির্দ্বিধায় খেতে পারবেন, আবার হেলদিও হবে। এটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি দেখে, এই ব্যস্ততার মধ্যে খুব অল্প সময়ে। যারা নতুন রাঁধুনি এটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। দেওয়ালির স্পেশাল আইটেম খেজুরের বরফি, সুগার ফ্রি খেজুর ও ড্রাই ফ্রুট রোল, খেজুর ও বাদামের বরফি, যে কোনো একটি নাম বললেই হবে। যারা আমার চ্যানেলটিকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তাদের প্রাণঢালা ধন্যবাদ জানাই। আমি আশা করব ভবিষ্যতেও এমনভাবে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন ধরনের রান্না আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটিকে লাইক দিবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু, পেস্তা, আখরোট, ক্যাশিউ নাট। আপনারা চাইলে দুই রকম ড্রাই ফ্রুট নিয়ে নিতে বানিয়ে নিতে পারেন, আবার চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, কোনো সমস্যাই নেই। খেজুর নিয়েছি 500 গ্রাম। এই মিষ্টিটা তৈরি করতে হলে অবশ্যই খেজুর নিতে হবে। কিছু পরিষ্কার তিল নিয়ে নিয়েছি। এখন খেজুরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একটি নাইফ দিয়ে মাঝে চিরে ভিতরে বিচিটা ফেলে দেব। আর একটি কেটে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো কেটে নিব। এখন ড্রাই ফ্রুটগুলো ছোট ছোট টুকরো করে নিব। ব্লেন্ডারে দেওয়া যাবে না, হাতে যতটা সম্ভব ছোট করে টুকরো করে নিতে হবে। ব্লেন্ডারে দিলে ব্লেন্ড হয়ে যাবে, তা ভালো লাগবে না। সবগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, শুধু পেস্তাগুলো এখন কেটে নিব। এগুলো আমি আলাদা কাটছি কারণ আমি এগুলো দিয়ে গার্নিশ করব, তাতে দেখতে আকর্ষণীয় হবে। খেজুরগুলো একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। যদি খেজুরগুলো ড্রাই থাকে তাহলে অল্প পানি অ্যাড করতে হবে, আমার পানি প্রয়োজন হয় নাই। হয়ে গেছে, এখন চুলার কাছে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তিলগুলো হালকা রোস্ট করে নিব, বেশি ভাজবো না, জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। হয়ে গেছে, একটি প্লেটে নামিয়ে নেব। সেই প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, চুলাটা একদম লোতে রাখবো। এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে হালকা ভেজে নেব। কাজটা সাবধানে করতে হবে যাতে বাদামগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে মিষ্টি খেতে ভালো লাগবে না। হয়ে এসেছে, এখন একটি প্লেটে নামিয়ে নেব। আবার প্যানে 1 চামচ ঘি দিব, ব্লেন্ড করা খেজুর দিয়ে দিব, একটি প্যাচুলা দিয়ে নাড়বো, চেপে চেপে নাড়তে হবে, বেশি ড্রাই করা দরকার নেই। দুই মিনিট নেড়ে নিয়ে ভাজা বাদামগুলো দিয়ে দেব। তিলগুলো যে ভেজে রেখেছিলাম তার থেকে অল্প দিয়ে দিব, অল্প এলাচি গুঁড়া দিব। এখন সব কিছু মিশিয়ে নিব, 2 মিনিট এভাবে নেড়ে নিব। দেখুন এটি প্যানে ছেড়ে আসছে, তার মানে এটি হয়ে গেছে। এখন একটি প্লেটে নামিয়ে নিব। গরম অবস্থায় এটি ধরবো না, হালকা ঠান্ডা হলে ধরবো, আবার বেশি ঠান্ডাও করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা ঠান্ডা হয়েছে,
এখন রোল করে শেপ দিয়ে নেব। হাতে অল্প ঘি দিয়ে নেব, তাহলে হাতে লেগে যাবে না। লম্বা করে গোল করে নিচ্ছি। হয়ে গেছে। এখন প্লেটের সাইডে রেখে তিলগুলো প্লেটে ছড়িয়ে দিব। পেস্তাগুলো ছড়িয়ে নেব। এখন দুই হাত দিয়ে রোল করে উপরে ঘুরিয়ে নেব। এতে সুন্দর গার্নিশ হবে, দেখতে আকর্ষণীয় হবে। হয়ে গেছে। এখন পুরোটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এটি আমি কাটব, তাতে কাটা সুন্দর হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন একটি নাইফ দিয়ে গোল গোল করে কেটে নেব। আমি আশা করব এই দিবানেতাতে এটি তৈরি করে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এতটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।